সকাল সকাল বাড়ির সামনে ডেলিভারি বয় হাজির হয়ে গেছে। দেখো কত বড় একটা পার্সেল এসেছে। জয়কে জিজ্ঞাসা করলাম এই পার্সেলে কি আছে, জয় বলল দেখো খুলে তারপর তোমাকে বলবো এই পার্সেলে কি আছে। পার্সেলটা জয় ঘরে নিয়ে আসলো, তারপর জয়কে বললাম তুমি খোলো দেখি এই পার্সেলে কি আছে। তো খুলে দেখলাম সত্যি আমার একটা খুব ভালো প্রয়োজনীয় জিনিস জয় আমার জন্য অর্ডার করেছে। এটা হচ্ছে প্রেগনেন্সি বালিশ। এই বালিশটা আমার এতটা প্রয়োজন মানে কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দু তিন মাস ধরে আমার ঘুমাতে খুবই অসুবিধা হচ্ছিল, এপাশ ওপাশ করছিলাম, ঘুম ঠিকঠাক আসছিল না, তাই এই প্রেগনেন্সি বালিশটা জয় অর্ডার দিয়েছিল, অনেকদিন আগেরই কেনার কথা ছিল। আমি জয়কে বারণ করেছিলাম যে কিনতে হবে না। আর এই বালিশটার প্রাইস কিন্তু খুব বেশি একটা না, সাধ্যের মধ্যেই রয়েছে। তোমরা যারা নতুন মা হতে চলেছো তারা কিন্তু এই বালিশটা ইউজ করতে পারো, খুব খুব ভালো একটা জিনিস। তো আমি দেখছিলাম এটা কি করে ইউজ করা হয়, প্রথম ঠিকঠাক বুঝতে পারছিলাম না কি করে ইউজ করব। জয় ফোন দেখে আমাকে ঠিকঠাক মতো বলে দিয়েছে যে এইভাবে করে শুতে হয়। তো আমি দেখছিলাম যে ঘুমাতে কেমন লাগে, তো দেখলাম বেশ ভালোই লাগছিল। প্রথম প্রথম তো একটু অসুবিধা লাগছিল, পরে ঠিক হয়ে যাবে। আমার জন্য এটা অর্ডার দিয়েছে পেগনেন্সিতে, এটা খুবই দরকার, কিন্তু প্রথমে বুঝতেই পারছিলাম না, উঠে কথা বলছি বুঝতেই পারছিলাম না যেটা কি করে ইউজ করতে হয়। দেখার পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে আবার একটু ফাঁকা রয়েছে, তোমরা দুপাশে মানে এক পাশে পা দিয়েও ঘুমাতে পারবে, যেমন ইচ্ছে তেমন ঘুমাতে পারবে, আবার এটাকে নিয়ে বসতেও পারবে এইভাবে, যদি তোমাদের বসার ইচ্ছা থাকে বসতেও পারবে, এইভাবে ভেড়ান দিয়ে বসতে পারবে, সব দিকে সুবিধা। অনেকদিন আগে থেকে বলছিল অর্ডার দেবে, কিন্তু ঘুমাতে প্রচন্ড অসুবিধা হচ্ছিল কদিন ধরে, তাই এটা অর্ডার দিয়েছে। মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 6:30, বেরিয়ে গেছি জিমে যাওয়ার জন্য। জয় আসবে পেছন দিয়ে গাড়ি নিয়ে, আমি বললাম তুমি আসো আমি হাঁটতে থাকি, অনেকটাই প্রায় চলে এসেছি। তো চলো জিমে যাওয়া যাক, প্রত্যেকদিনই যাই, কালকে শুধু যাওয়া হয়নি কারণ দুদিন আগে তো আমার শরীরটা খারাপ ছিল, এখনও ঠিক হয়নি, ওই কারণে আর দুদিন জিমে যাইনি, আজকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো চলো জিমে যাই, হালকা পাতলা এক্সারসাইজ করে আসি। ওয়েট করছি জয়, দেখো এখনও আসলো না, এখানে দাঁড়িয়ে রয়েছে, আমি চলে এসেছি পুরো প্ল্যাটফর্মের কাছে, আর দেখো ট্রেনও চলে যাচ্ছে। জিমে হাঁটতে হাঁটতে দেখো জয় এখনো আসেনি, ওর গাড়ি নেই। এই দেখো গাড়ি থাকলে তো এখানেই থাকতো, কি যে করছে বাড়িতে, আমি তো দেখলাম উঠেছে ঘুম থেকে, উঠে ওর বাথরুম যাওয়া হয়ে গেছে, এখনো আসলো না, গাড়ি নেই, ভেতরেও গাড়ি নেই, তার মানে এখনো আসেনি, কি অবস্থা। আমি হেঁটে চলে আসলাম, ও আসতেই পারলো না। জিমে এসে হালকা পাতলা এক্সারসাইজ করে নিয়েছি, আর ঘরে দেখো যে যার মতো এখানে জিম করছে, কেউ ট্রেডমিলে দৌড়াচ্ছে, কেউ আবার ওয়েট নিয়ে ব্যায়াম করছে, তো আমার জিম কমপ্লিট। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে প্রথমেই আজকে বিছানাটা ঠিকঠাক করলাম, বেড কভারটা অনেকদিন চেঞ্জ করা হয় না, তাই আজকে বেড কভারটা চেঞ্জ করলাম, বালিশের কভারগুলো এখনও মানে ঢোকানো হয়নি, বালিশগুলো রৌদ্রতে রয়েছে। আর এই একজন দেখো জিম করে এসে ঘুমিয়ে রয়েছে এখানে, পায়ে নাকি জোর নেই, আজকে নাকি পায়ের ব্যায়াম করেছে। আর এদিকটা সব বালিশ কাঁথাগুলো সব রোদ দিয়েছি, রোদ উঠেছে, এই দেখো বাইরে সব রয়েছে বালিশগুলো, এই যে বাইরে সব বালিশ কাঁথা সব রয়েছে, ওগুলো রোদে দিয়েছি। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম মাছ, মাছ মা কেটেছে, আর নিয়ে এসেছিলাম শাক, 14 শাক এনেছি, আজকে 14 শাক খাই কি না জানি না, যেহেতু আজকে ধনতেরাস, আজকে মনে হয় না কালকে 14 শাক খায়। দেখো এখানে 14 শাক রয়েছে, মাতাই পঞ্জিকা দেখতে গেছে কবে 14 শাক মানে খেতে হয়, আমি তো আজকেই নিয়ে এসেছি। আর এখানে মাছ নিয়েছিলাম কমপ্লিট মাছ, মা বাড়িতেই কেটেছে, কমপ্লিট মাছ দিয়ে করবো পোস্ত দিয়ে, আর শাক ভাজা হবে। আর এখানে রয়েছে লাউ, আর রয়েছে জয়ের খাবার এই যে গাজর আর শশা, সকালে খেলে মানে সকালে জয় খেয়েছে ডালিয়া, খাবে না তাও জোর করে খাইয়েছি, দুদিন ডায়েট করে আবার দুদিন পর মিষ্টি, আর ডালিয়া মিটকেসও রয়েছে একটুখানি, আমি এখনও খাইনি, এই যে মা বানিয়ে রেখেছে ডালিয়া, ডালিয়ার খিচুড়ি, এই দেখো। তো চলো টুকিটাকি, এখন অনেক কাজ আছে, রান্নাবান্না আছে, সেগুলো করতে হবে, আর আজকে তো ধনতেরাস, মা হয়তো কিছু কিনবে আমাদের রবিবারের মা, তো বিকেলবেলা যাবো বাজারে, তো এখন রান্নাবান্নাগুলো করে নিই টুকিটাকি। আর জয় তো শুয়েই রয়েছে, ওকে বললাম চুলদাড়িগুলো কাটতে, চুলগুলো দেখো কি বড় হয়েছে, সবাই বলছে চুলদাড়ি কাটছে না, চুল কাটবেই না আজকে, মানে জোর করে ধরে বেঁধে নিয়ে যাবো আমি। এভরিওয়ান, এখন বাজে 5:30, আমি যাচ্ছি একটুখানি বাজারে, যেহেতু আজকে রয়েছে ধনতেরাস, মা কিছু কিনবে, মা ফোন করেছে যে আমি বাজারে আসি, তো একটু আয়, হাতে হয়তো পলাটলা কিনবে, তোমাদেরকে দেখাবো। আর জয়কে বলেছিলাম যে ধরে বেঁধে চুল কাটতে নিয়ে যাবে, ও গেলই না, এই দেখো অতক্ষণ থেকে ওকে বলছি চুল কাটার জন্য, চলো দেখো মুখটাকে পুরো হনুমানের মতো, চুল দাড়িতে যে কি লাগছে, ওকে বললাম চলো আমি টাকা দেবো তোমার চুল কাটতে, তাও গেল না, এত ভালো অফার আর কিন্তু পাবে না।
মুন্সিনাম লাগছে তো চলো যাই, আবার ভিড় হয়ে যাবে দোকানে, কারণ বুঝতেই পারছো সবাই কম বেশি জিনিসপত্র আজকে কিনবে ধনতেরাসের দিন। মা কি কিনে তোমাদেরকে দেখাবো, বোনও আসবে বাজারে। আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি অনেক আগেই, পমফ্লেট মাছ জয় রান্না করেছিল, লাউ করেছিল, তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তো ভাবলাম যে বাজারে যেতে হবে, রেডি হই। আর 5:30 মানে তো পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে, আমি একাই যাচ্ছি। জয় বলেছিল আমাকে দিয়ে আসবে, আমি বলছি না তুমি বসে বসে কাজ করো। হ্যাঁ যাবে সত্যি দু সেকেন্ড সত্যি তো? ঠিক আছে তোমার জন্য তাহলে ওয়েট করি, তাহলে জয় বলছে নিয়ে যাবে। আমি চলে আসলাম MD জুয়েলার্স, আর এসেই দেখলাম কত ভিড়, চোখ পুরো ছানা ভরা হয়ে গেছে এত ভিড় দেখে, কি করে ঢুকবো এত ভিড়ে সেটাই ভাবছিলাম। তারপর চলে আসলাম ফুচকার কাউন্টার, এখানে সবাইকে ফ্রিতে ফুচকা খাওয়ানো হচ্ছিল, তো এসে কটা ফুচকা খেয়ে নিলাম। ফুচকার এখানেও কিন্তু লাইন দিতে হয়েছে, দুটো কাউন্টার, তবুও কি ভিড়। তারপর চলে গেলাম কেনাকাটা করতে, দেখো কেনাকাটার ঘরে কত লোক, এই লোক দেখে আমার তো ভয়ই লাগছিল যে আমি কি করে ঢুকবো, যেহেতু আমার এই অবস্থা যদি একটা ধাক্কা খাই তাহলে তো পুরো গেল। তো মা গেল ভেতরে, আমি বাইরে বসেছিলাম। মা দেখো এই পলাটা নিয়েছে, খুব সুন্দর হয়েছে, ওয়েট কিন্তু খুব বেশি একটা না, 3 গ্রামের মতো রয়েছে। মার এই গিফটের সাথে দিয়েছিল একটা সম্পাপড়ির প্যাকেট, আর দিয়েছিল রুপোর কয়েন। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।